কেন এবং কোন সময় হতে চালু হয়েছে? ক্যাম ক্যাম সব সময় চালু আছে। ফিরিস্তারা 70,000 ফিরিস্তা প্রত্যেক দিন রসুল্লাহর দরবারে হাজিরি দেন, এরা বসিয়া সালাম দেয় না। লেখছেন যে ডানখা জ্বালিয়া উনার দাঁড়াইয়া থাকিয়া ফজর পর্যন্ত এই 70,000-এর ডিউটি শেষ হয় তারা সলাতে সালাম রসুল্লাহর কাছে বেজে। আমি ক্যাম কি কারণে তার একটা দলিল দেই। আল্লামা কাস্তালানি বুখারী শরীফের সরা যিনি লেখতেন, রসুল্লাহর যদি মন বিগলা হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে নেন যে রসুল্লাহর তারিফ আপনি করলে যে ব্যক্তির চেহারার মাঝে একটা উজ্জ্বলতা আসবে, খুশির ভাব আসবে, আপনি বুঝেন যে এর ভিতরে ইমান আছে। আর যার চেহারাটা মলিন হয়ে যাবে আপনি বুঝেন যে এর ভিতরে মোনাফিকির বেমার আছে। না, রসুল্লাহর তারিফ শুনলে লন্ডন একজন আলিম আসলা, পাকিস্তানি আলিমের মধ্যে সবচেয়ে বড়, উনি মৌলানা আব্দুল হাব সাহেব, তো উনি বলতেন যে মাই জব কিছু বঙ্গালি সে মুলাকাত হতি হ্যায় তো মাই পহলে উনকো যাঁচ কর লেতা হুঁ, উনসে পুছতা আপকে হাল পুরসি করতা হুঁ, জিনকে চেহারা মে বশাসত দেখতা হুঁ, সমঝতা হুঁ ইয়ে সম সুন্নি হ্যায়। আবার যদি জিনকে চেহারা আপনার আলোচনা আজ যার মনটা দেখি খুশ হয় এ বুঝি সুন্নি, আর দেখুন মন বেজারে আমি বুঝি গুহামি। রসুল্লাহর তারিফ করলে এই মজলিসে আপনি দুরুদ শরীফ পড়ুন, যে মজলিসে দুরুদ নাই ই মজলিস আল্লাহ লানতের মজলিস, রহমতের মজলিস নয়। কারণ রাসূলুল্লাহ বলছেন যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাই, তোমরা যেগুলো মজলিস হব আমার জন্য দুরুদ পড়িয়া তোমাদের মজলিসের রূহ প্রস্তুত করিয়া, তাই না? এবং দুরুদ শরীফের মজলিসে উপস্থিত হওয়ার জন্য পৃথক ফিরিস্তারা আল্লাহ প্রস্তুত রাখছে। যে কোনো জায়গায় মজলিস দরুদ শরীফ পড়া হয় সেখানে এইগুলা ফিরিস্তার আইয়া শরীক হন। দাঁড়াইয়া কেন সালাম দেওয়া, বসি বসে সালাম দিলে কি হয় না, কি শুয়ে শুয়ে সালাম দিলে হয় না? না, আল্লামা কস্তালানি লেখছেন যে আবুল আহাব রসুলুল্লাহর চরম শত্রু, যে যিনি উপর ধিক্কারের, তার ধিক্কারের জন্য একটা সূরা কোরআন শরীফে আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়াতাব, হাদিস শরীফের মধ্যে এই ঘটনা আনছেন। এই ব্যক্তি মারা যাওয়ার পরে হযরত আব্বাস তাকে দেখলেন, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আবুল আহাব তোমার সঙ্গে আল্লাহর কি ব্যবহার হইল? বললো যে ভাই আমার শাস্তির সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারের রাত এই দুটি আঙ্গুল ভিজাইয়া আমাকে ঠান্ডা পানি দেওয়া হয় যার দ্বারা আমার আজাবটা একেবারে পাতাল হয়ে যায়। আর এই পানিটা কি কারণে দেওয়া যায়, যে যেদিন আমার বাদিজা মুহাম্মদুর রসুলুল্লাহ জন্ম নিয়েছিলেন উনার জন্মের সংবাদ আমার বান্দি সুহাইবি আমার কাছে পৌঁছেছিল, এতে আমার মনে খুশি আসছিল, এই খুশির কারণে এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বান্দিকে আমি আজাদ করে দিয়েছিলাম আমার মন খুশি হয়ে। হ্যাঁ, আল্লামা কাস্তালানি লেখেন যে একজন কাফিরের মনে রসুলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ হ্যাঁ সাহায্য দিলেন, একজন মুসলমানের রসুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে? উনি লেখেন যে আল্লাহ বেহেস্ট ব্যতীত কোনো কিছু দিবে না। আমরা দাঁড়াই কোন সময়, রসুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় না, এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা? স্বাধীনতা দিবস পালন করতে দাওয়াত করা হয় আমার মতো লোকের নয়, দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারিভাবে। সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে জাতীয় সঙ্গীতে বলা হয়, ফেলে টান দেওয়া হয়, এই সময় কোন লোক বসা থাকে না, সব দাঁড়াইয়া যায়। দাঁড়ায় কেন, এই স্বাধীনতার উপর খুশি যায় না, কেউ বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে স্বাধীনতার বিরোধী। তৃতীয়ত, যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায় তার অপরক্ষে তার সম্মান করা লাগে। কাবা শরীফ সামনে হইলে সম্মান করি, আমরা কি অপরক্ষে কাবা শরীফের সম্মান করি না? সম্মান সামনে হইলে যার সম্মান করা যায় অপরক্ষে তার সম্মান করা লাগে। যদি রসুলুল্লাহ এখানে হাজির হয়ে যান, কোন কাফির আসেনি বসে বসে সালাম দিব না, অবরক্ষে ওনাকে সালাম দিতে বসিয়া সালাম দেওয়া
আদব না কার দাঁড়াইয়া সালাম দেওয়া আদব, তবে কারো সম্মানার্থে কেউ দাঁড়াইতে পারে না। আরে ওহাবি কিতাব দেখে না, মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিজাবুল জানাইজ বার করলে দেখবেন, কোনো ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মোস্তাহাব লেখছেন মুল্লা আলী খান, দাঁড়াইতে পারে না। তা আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন? ফিরিস্তারা রসুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে। মাজারিজুন নবুয়তের মধ্যে শাহাবুল মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রসুল্লাহর ওহাতের তারিখে তিনটা নতুন অর্ডিন্যান্স আল্লাহ জারি করেছিলেন। এক অর্ডিন্যান্স কে জিবরিল, তুমি আমার হবিবের দরবারে বহু বার উপস্থিত হইছো, এই উপস্থিতি তোমার আমার হবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি, তোমাকে আমি সতর্ক করে দিতে আছি যতক্ষণ আমার হবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হবিবকে ছাড়িয়ে আসিও না। দুই নম্বরের অর্ডিন্যান্স যে হে মালিকুল মউত, তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে কোন দ্বিধাবোধ না করে তার রূহটা কবজ করে নেও, আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আসি আমার হবিবের রূহ মোবারক কবজ করতে যাইতে আসো, তুমি সতর্ক থাকিও আমার হবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না। দরজায় দাঁড়াইয়া ডাকে না আসলে বয়েতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে অনুমতি দেও ভিতরে আসি। হ্যাঁ, এই সময় রসুল্লাহর জবান মোবারক খুলি গেল। রসুল্লাহ বললেন যে গো মা ফাতেমা দেখো দরজার থেকে দাঁড়াইয়া, উনি ফাঁকে দিয়ে দেখি আইয়া বললেন কে ইয়া রসুল্লাহ একজন গাওয়ালি ব্যক্তি অনুমতি চাইতে আসে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনিয়া দাঁড়ে চক্কের ভানি বসাই দেন এবং বলেন মা গো ফাতেমা এই গাওয়ালি ব্যক্তি না, এই ব্যক্তি তোমার বাবাকে তোমাকে এতিম বানাইয়া তোমার বাবাকে নেবার জন্য আনছেন, উনি মালিকুল মউত, উনাকে তুমি অনুমতি দিয়া দেও। তৃতীয় অর্ডিনেন, আসমানের সব ফেরেশতাদের আল্লাহ অর্ডার দেন কে আসমানের ফেরেশতারা তোমরা সব দাঁড়াইয়া থাকো আমার হবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন। মাদারিজুন নবুয়ত দেখছো নেই যে দাঁড়াইয়া থাকো, তো রসুলুল্লাহর তারিফ শুনলে যার মন খসা হয় মন বেজার হয় দুরুদ পড়লে মুখটা বন্ধ করে বসে থাকে, এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রসুলুল্লাহর দিয়া বিগলা? বরং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে আমি শরীরে দেয় না যে নতুন যত জমাত এই সমস্ত জমাত ত্যাগ করা আমাদের দরকার। আল্লাহ উনার কোরআন শরীফে বলছেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি দলিল বুঝিয়া হেদায়তের সব দলিল দেখিয়া আলিম হয়ে কলমা পড়িয়া মুসলমান হইছে এই ব্যক্তির অন্তর রসুলুল্লাহর সঙ্গে বিগড়া। তারপর পরিচয় কি? ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগের মুমিনদের পথ ছাড়িয়া নতুন পথ ধরবে, নতুন জামাত গঠন করবে, হ্যাঁ নতুন সংগঠন করবে। এই পরিচয় যে আল্লাহ নবীর সঙ্গে ওনার মন বিগড়া, কি আগের মুসলমানের লেজে ধরা থাকবো বলে হ্যাঁ তাহলে হুজ্জাতুন ইয়াজিবুল আমলু বেহা, মুসলমানরা যেইটা আমল করি আসতেছে সেইটা আমাদের জন্য দলিল, সেইটার উপর আমল করা আমাদের জন্য ওয়াজিব উসুলের কিতাবের ব্যাপার। নতুন যে কোনো পথ বাইর হয় আমি নতুন জমাতে যাই না, কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না, তাদের অন্তরে আল্লাহ নবীর নিয়া বিরোধ আছে, আল্লাহ নবীকে ভালোবাসে না, এর থেকে সরিয়ে থাকার দরকার নাকি?